আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বিকেল প্রায় 3টা বাজে। তো আমি এই তো 10 মিনিট আগে বাসায় আসলাম, মানে টাঙ্গাইলে আসলাম। তো এসেই কাজ শুরু করে দিয়েছি, কারণ যেহেতু এই কয়েকদিন বাসায় ছিলাম না, বাসা কিন্তু একেবারে নোংরা হয়েছিল। মানে যাওয়ার সময় কিন্তু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, কিন্তু তারপরও এই যে মাকড়সার বাসা, ধুলো এগুলো দিয়ে পড়েছিল, এভাবে তো থাকা যায় না। তো এসেই নেমে পড়ছি পরিষ্কার করার অভিযানে। তো ভালো করে সব মাকড়সার বাসাগুলো পরিষ্কার করতেছি, কারণ যেহেতু এটা উপরে, উপরের ময়লাগুলো তো নিজে পড়বে, এরপর ফ্লোরটা পরিষ্কার করব। আগে উপরটা পরিষ্কার করতেছি, প্রচুর ময়লা ছিল। তো এই তো এই মাকড়সার বাসাগুলো সবগুলো রুমে আমি পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে নেওয়ার পর আমি বেডশিটগুলো চেঞ্জ করব, কারণ যেহেতু উপরে ঝাড়াঝাড়ি করেছি, ময়লাগুলো কিন্তু বেডশিটের মধ্যে পড়েছে। তো এটা চেঞ্জ করে দিব এখন। আর আমি যে নতুন চাদরগুলো নিয়ে আসছিলাম, ওগুলো কিন্তু এখনও বিছানো হয়নি, তো আজকে বিছাবো। তো তুলে নিলাম। আর জিনার তো এসেই মন খারাপ, সে শুয়ে আছে। তো এসেই যেহেতু 10 মিনিট হয়েছে আমরা এসেছি, এসে জাস্ট ওদের কাপড়গুলো চেঞ্জ করি, হাত মুখ ধুয়ে দিচ্ছি, গোসল করাইনি। তো গোসল করাবো আমি, এই কাজগুলো শেষ করে গোসল করিয়ে ওদের ঘুম পাড়িয়েও দিব। কারণ হচ্ছে আজকে যদি ঘুম না পাড়াই, দেখা যাচ্ছে স্কুল আছে, একটু পড়াতে হবে রাতের বেলা। তো সব মিলেই অনেক ব্যস্ত আমি। তো এই চাদরটা বেচাচ্ছি। আরেকটা জিনিস আমি যেটা সবসময় খেয়াল করি, যে সাদা চাদর মেনটেন করা একটু কষ্ট, যাদের ঘরে বাচ্চা আছে, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ওরা দাগ ফেলে দেয়, খাবার ফেলে দেয় বিছানার মধ্যে, বা দেখা যাচ্ছে ময়লা হাত পা দিয়ে বিছানাটা নষ্ট করে ফেলে। কিন্তু সাদা চাদরের একটা উপকারিতা আছে, সাদা চাদর বেছানোর পর ঘরটা অনেক সুন্দর মনে হয়, বেডটা অনেক বড় বড় মনে হয়। যদি ছোটো বেডেও সাদা চাদর বেছানো হয়, তাহলে মনে হয় যে বেডটা অনেক বড়, আর রুমটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। রুমটা দেখলে খুব আমার কাছে ভালো লাগে, পরিবেশটা, মানে ঘরের পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু যদিও আমি সাদা চাদর খুব বেশি ইউজ করি না, তো এইবার এই সাদা চাদরটা নিয়ে আসছি। তো ভাবলাম বিছাই একটু, তো বালিশের কাভারটাও চেঞ্জ করে নিচ্ছি। আর আজকে আমি অবশ্য কাপড়গুলো ধুবো না, জমেই রাখতেছি। আর যেহেতু অনেকদিন ঘুরে ফিরে এসেছি, অনেকগুলো কাপড় কিন্তু জমে গেছে আমাদের সবারই, তো কাপড়ও ধুতে হবে। তো ইনশাল্লাহ কালকে কাপড়গুলো ধুবো, আজকে জাস্ট ঘরে ধুলাবালিগুলো পরিষ্কার করতেছি। তো যে টেবিলে কিন্তু অনেক ধুলা পড়েছিল জওহরের টেবিলটাতে, তো টেবিলটা একটু মুছে নিচ্ছি, মোটামুটি সবগুলো ফার্নিচারই মুছে নিচ্ছি। তো মোছার ব্যাপারটা যেটা, মানে ঘর ঝাড়ু দেওয়ার পরে হয়তো ফার্নিচারগুলো মুছলে ভালো হয়, কারণ ঘর ঝাড়ু দিলে কিন্তু আবার ধুলাগুলো উড়ে আবার ফার্নিচারে চলে আসে। কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে, আমি আগেই ফার্নিচার মুছে ফেলছি, তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিচ্ছি। এই তো আমি আমার বেডরুমের যে বেডশিটটা সেটাও চেঞ্জ করে ফেলছি। তো এবারে এখন আমি ঘরটা ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে তারপর মুছে ফেলবো। আর যেহেতু আমি দুপুরে খাবার দাবার খেয়ে আসছি, আমার তো এখন রান্নাবান্না করার টেনশন নাই, কিন্তু রাতে তো খেতে হবে। আর যেহেতু আমার বাসায় এখনও, মানে আজকে মাত্র আসলাম, বাজারও করা হয়নি, তো বাড়িতে থেকে কিছু সবজি নিয়ে আসছি, তো ওগুলোই আজকে রান্না করবো। মাছ মাংস কিছুই নাই ফ্রিজে, গরুর মাংস আছে শুধু, মুরগির মাংস বা মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিছুই নাই, আগে যা ছিল ওগুলোই আজকে, ওগুলোই দিয়েই রান্না করতে হবে। তো আমি খুব তাড়াহুড়া করতেছিলাম, যে তাড়াহুড়া করে ঘরটা আগে পরিষ্কার করি, তারপর যেটা করবো, ঘর পরিষ্কার হয়ে গেলে যাওয়ার জন্যকে গোসলটা করিয়ে দিব। আর আমি আজকে যেহেতু আসতেছিলাম, এই জন্য ওদের গোসল করিয়ে নিয়ে আসি না, যেহেতু গরম এখন, বিকেল টাইমটাতে গোসল করলে ভালো হবে। আর মনে হলো যে বাসায় গিয়ে একবারে গোসল করাবো, পরিষ্কার করাবো, কারণ সকালবেলা তো ওদের স্কুল আছে, বুধবার থেকে স্কুল শুরু। তো আবারও সেই আমার ব্যস্ত লাইফ শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, আসা, পড়ানো, প্রাইভেটে নিয়ে যাওয়া, খাওয়ানো, ঘুম পাড়ানো, রান্নাবান্না করা, টিফিন বানানো, অনেক অনেক কাজ। মা হওয়া যেমন কষ্টের, তেমন কিন্তু মজারও, অন্যরকম একটা ফিলিংস। তো যাওয়ার সোফার মধ্যে শুয়ে আছে,
তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি মুছে ফেলছি। মুছে ফেলে তারপরে যে সবজিগুলো একটু কেটে কুটে রেডি করছি। তো করার পর আমি এই যে আমার কিছু গ্লাস জগ এগুলো ছিল, এগুলো ধুয়েই রেখে গিয়েছিলাম, তারপরে ওগুলো আমি একটু ধুয়ে ফেলছি। তো ধুয়ে ফেলে জওহার জিনাতকে গোসল করিয়ে দিছি। এখন ঘরটা যেহেতু মোছা হয়ে গেছে, তো পাপোশগুলো আমি জায়গাটা জায়গায় দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিব। ওদেরকে ঘুম পাড়িয়ে আমি রাতের রান্নাটা করব। একদম পরিষ্কার হয়ে গেছে, আসলে অনেকদিন পর বাসায় আসলে একটু সবারই কাজ জমে যায়। তো আমি যেহেতু জিনাতকে গোসলের পর মাথার চুলগুলো আস্ত্রী দিইনি, এখন একটু আস্ত্রী দিচ্ছিলাম। আর ওরা দুজনেই খুব মাইন্ড করেছে, দুজনেই উপর হয়ে শুয়ে আছে, রাগ করেছে, মানে তাদের খেলতে দিইনি, ঘুমাতে বলতেছিলাম। আর অনেকদিন তো ওরা ঘুমায় না, দুপুরবেলা বাড়িতে যাওয়ার পর একদিনও ঘুমায় নাই, তো রাগ করে থেকে এই দুজনে ঘুমিয়ে যাচ্ছে। আমি জানি ওরা একটু চুপচাপ থাকলেই ঘুমিয়ে পড়বে, তো ঘুমিয়ে গিয়েছে। আর আজকে যেহেতু একটু অবেলা করেই ঘুমানো আলাম, আমি ভাবলাম যেহেতু ওরা ঘুমিয়ে আছে সেহেতু আমি একটু রান্নাটাও সেরে ফেলি। ভালো লাগতেছিল না, প্রচণ্ড গরম, আমিও গোসল করেছি, আমারও প্রচণ্ড গরম লাগতেছিল গোসলের পর আরও কেন জানি। তো এই যে নানুর বাসায় থেকে যে আম নিয়ে আসছিলাম কিছু, ভাবলাম আমগুলো একটু কেটে রাখি, ওরা ঘুম থেকে উঠে খেতে পারবে। আর রান্না বলতে ওই তো কচুর লতি রান্না করব, আর হচ্ছে শাক রান্না করব। সবজিটাই আজকে অবশ্য খেতে ভালো লাগবে, যেহেতু বেড়ানোর সময় সব জায়গায় মাংস পোলাও এগুলোই খাওয়া হয়েছে, আর আমার ওয়েট তো বেড়ে গেছে। তো আমি ভাত বসিয়ে দিছি, ভাত বসিয়ে দিয়ে এই পাশে হচ্ছে কচুর লতিটা বসাবো। আমি আগেই বলেছি আছে, কিন্তু আমার মাছ মাংস যেহেতু নাই, আমার সেহেতু কিন্তু সবজিটাই রান্না করতেছি, আর বাচ্চাদের ওইভাবে প্রসেস করে খাওয়াবো আর কি। এই জন্যই বাচ্চারা তো মাছ মাংস চাই, সবজির মধ্যেও মাংস বা মাছ দিলে ওরা খায়। তো এই যে এটা হচ্ছে ননস্টিকের প্যানগুলো আমরা যখন অনেক দিন ইউজ না করব, তখন কিন্তু এভাবে তেল মেখে, পরিষ্কার প্যানগুলোর মধ্যে তেল মেখে রেখে গেলে প্যানগুলো ভালো থাকে, খসখসে হয়ে যায় না। তো আমি যাওয়ার আগে এটা ধুয়ে, মানে সবগুলো যে ননস্টিকের প্যান বা সিরামিক্সের প্যান যা যা ছিল সবগুলো ধুয়ে আমি একটু তেল, হালকা তেল ব্রাশ করে রেখে গিয়েছি। এতে করে তেল তেলে ভাবটা থাকে, মানে হাঁড়ি পাতিলের মধ্যে ময়েশ্চারাইজারটা ধরে রাখে এই তেলটা, আমার যেটা মনে হয়। তো তেল দিয়ে রেখে যাই আমি যখন অনেক দিন রান্না করি না, এভাবে যখন থাকে তখন তেল মেখে রেখে যাই। দেখতেই পাচ্ছেন তেলটা ধুয়ে আমি এখন তরকারিটা বসাচ্ছি। আর ভাতের মাড়টা গেলে ভাতটা আমি দমে দিয়ে দিছি। আমার বাসায় পেঁয়াজও নাই, পেঁয়াজও শেষ হয়ে গেছে। আর এই যে কাঁচামরিচগুলো আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম, রেখে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার আগে, তো ওই মরিচগুলো তো আর কাটা যাচ্ছে না, আমি হাত দিয়ে জাস্ট ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা ঝালটা হবে, কাঁচামরিচের টেস্টটা হবে, কিন্তু মানে যদি নরম হয়ে যায় তাহলে ভর্তা ভর্তা দেখা যায়, আর কাটা যায় না। এই জন্য কিন্তু আস্তগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো প্রয়োজনের সময় কিন্তু লাগে। এই আমি এখন কি করতাম, আমার বাজার যাওয়া সম্ভব ছিল না যদি মরিচগুলো না থাকতো, যেহেতু ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম, আমার কিন্তু কাজ চলে যাচ্ছে, হ্যাঁ নষ্ট হচ্ছে না, মরিচগুলো নষ্ট হয়নি, যেহেতু তখন আমার এক্সট্রা মরিচ ছিল, আমি এই জন্য ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম। আবার এখন রান্না করতে পারতেছি জরুরি মুহূর্তে। আর এই যে রসুনের ছেঁচা দিয়ে দিছি অনেকটুকু, যেহেতু কচুর লতিটা একটু গলায় ধরে অনেকের, এই আমি যতটুকু জানি যে কচুর লতির মধ্যে রসুন দিলে নাকি কম, মানে ওই ধরাটা ধরে না। আর আস্ত জিরার ফোড়ন দিয়ে দিলাম। এবারে জাস্ট এটা যেহেতু নিরামিষ হবে, কোনো মাছ চিংড়ি মাছ হলে ভালো হতো, যেহেতু মাছ নাই শুধু নিরামিষ, তো আমি এভাবে রান্না করতেছি। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিতেছি। রান্নাটা জাস্ট একটু হালকার উপরে শেয়ার করলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো এগুলো সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু তেলে একটু ভেজে নিয়ে আমি কচুর লতিগুলো হচ্ছে ধুয়ে রেখেছি, তো ওই লতিগুলো দিয়ে দিব আস্তে আস্তে। কচুর লতি কিন্তু ভালোই লাগে খেতে, আমার কাছে ভালো লাগে, আমার মাছ না হলেও চলে, মানে নিরামিষ কচুর লতি যদি এভাবে ভাজি করি তাতেও আমার ভালো লাগে। আর অনেক আপুরা তো বলে যে তোমার কাছে খারাপ লাগে কোন খাবারটা, তুমি তো সব খাবারই ভালো বলো। তো দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে এটা কিন্তু কমে যাবে, সিদ্ধ হবে, তখন নাড়াচাড়া করতে সুবিধা হবে, তো জন্য লবণ দিয়ে আমি ঢেকে রাখবো অনেকক্ষণ, মাঝে মাঝে নেড়ে দিব অবশ্য। তো অনেকক্ষণ পর
আমার এই যে কচুরলতির এই অবস্থা, প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে 2-3 বার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছি, তো এখন আবার একটু নাড়তেছি। আর কচুরলতিটা যেহেতু অনেকেরই গলায় ধরে, আমারও ধরে যত ভালোই হোক না কেন, তো এই টক দিলে কিন্তু গলায় ধরাটা আর ধরে না। কাঁচা আম দেওয়া যায়, লেবুর রস দেওয়া যায়। তো আমি যেটা দিব আজকে, যেহেতু আমার বাসায় লেবুর রসও নাই, মানে লেবুও নাই কাঁচা আমও নাই, তো এই জন্য আমি যেটা দিব আমচুর দিব। আমি যে ওই যে কাঁচা আমগুলো শুকিয়ে রেখেছিলাম, তো ওই আমচুরটাই যে ধুয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। এবার আমি এই আমচুরের সাথে আরও কিছুক্ষণ এই কচুর লুচিটাকে ভেজে নিব, ভেজে নিয়ে তারপর নামিয়ে ফেলবো, হয়ে যাবে। জাস্ট এখন একটু নাড়াচাড়া করে আমচুরটা একটু সিদ্ধ করার পালা আর কি। তো হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে ফেলবো। তো কচুর লতাটা রান্না করার পর আমি এই যে শাক রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, একটু মিষ্টি কুমড়ার শাক রান্না করেছিলাম। রাতে যেহেতু আমরা খাবো, অল্প অল্প করে রান্না করেছিলাম। তো ফাইনালি আমি আপনাদের সামনে চলে আসছি, আপনাদের সামনাসামনি বসে একটু গল্প করার জন্য। আর আজকে তো মঙ্গলবার, আর আমি আজকে দুপুরের পর আবার টাঙ্গাইলের বাসায় এসেছি। আর আসার পর থেকেই তো আপনারা আমার ব্লগে দেখতেই পেয়েছেন, শুরু থেকে আসার পর আমি বাসাটা একটু গুছালাম, পরিষ্কার করলাম, ঘর টর মুছামুছি, প্লাস রান্নাবান্না সব কাজ করে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমি আমার রাতের রান্নাটা বিকেলেই করে ফেলেছিলাম। তো রান্না করার পর এত তো গরম লেগেছিলো, যেহেতু আমি গোসলা শুরু করে রান্নাঘরে ঢুকেছিলাম, তো রান্না করতে গিয়েও আমি বারবার রুমে আসতেছিলাম, বেডরুমে এসে একটু ফ্যান নিচে দাঁড়াচ্ছিলাম, আবার রান্নাঘরে যাচ্ছিলাম। এভাবে করে করে রান্নাটা মোটামুটি শেষ করেছি। তো শেষ করার পর আমি একটু রেস্ট নিলাম, আর আমার আজকে অনেকদিন পর ব্লগ আপলোড করলাম। তো ঈদের মধ্যে আমি কোনো ব্লগ দিতে পাইনি, তো সব মিলিয়ে টুকরো টুকরো কিছু ভিডিও ক্লিপ ছিল আমার কাছে, তো ওগুলো সবগুলো মিলিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে আজকে উপহার দিলাম। তো অনেক কাপড়ে আসলে ব্লগ যাচ্ছিলো, তো ঈদের ব্লগ দেখতে যাচ্ছিলো। তো যেহেতু আমি ঈদের কোনো ব্লগ করিনি, তো সেই তো ভাবলাম যে কিছু স্টিল পিকচার বা কিছু ছোটো ছোটো মুহূর্ত যেগুলো আমি ক্যামেরাবন্দি করেছিলাম শুধু নিজের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো সেগুলো দিয়ে একটা ব্লগ করেছি। তো ব্লগটা পাবলিশ করার পর আমি এত এত কমেন্টস পাচ্ছি। এখন হচ্ছে 10:30 মতো বাজে রাত, তো এই কয়েক ঘন্টায় আমার কিন্তু অনেক ভিউ হয়েছে, এবং সব ভিউয়ার আপুর আমাকে কোশ্চেন করতেছিল যে এতদিন কোথায় ছিলা, আর এতদিন পরে কেন ব্লগ দিলা, তোমাকে অনেক মিস করতেছি, মিস করতেছি। তো আমি যদি এই 10 দিন ভিডিও না দিতাম, আমি হয়তো কখনো ফিলই করতাম না যে আমার ভিউয়ার আপুরা এত এত ভালোবাসে আমাকে, এতটা খোঁজখবর রাখে আমার। আমি এমনও কমেন্টস মানে পেয়েছি এই 3 ঘন্টায়, আমার আপুরা আমাকে বলতেছে অনেক মিস করেছি, এবং অনেক আপুরা বলতেছে যে তোমার তোমার এভরিডে তোমার চ্যানেল সার্চ দিয়ে যে ঢুকে ঢুকে আমরা দেখেছি যে তুমি কোনো ভিডিও দিয়েছো কি না। আর অনেক আপুরা আমাকে মেসেঞ্জারেও নক করেছে। তো যেহেতু আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম, আমি কারো মেসেজে রিপ্লাই দিতে পারিনি। আর আজকে বাসায় এসে ওই তো কাজ করে রান্নাবান্না শেষ করে একটু রেস্ট নিতেছিলাম, আর আজকে ভিডিওটা পাবলিশ করলাম, কিছু আপুর কমেন্টসের রিপ্লাই দিলাম, মেসেজের রিপ্লাই দিলাম। তো সব মিলিয়েই একটু ব্যস্তই ছিলাম, আর এখন অলরেডি রাত 10:30 মতো বেজে গেছে। আর একটা আপু আমাকে কমেন্টস করেছে যে সব ব্লগার আপুরা অন্তত ঈদের দিন 2 মিনিটের জন্য হলেও সামনে এসে ঈদ মোবারক জানিয়েছে, তুমি সেটাও জানাও নি, তুমি এত ব্যস্ত ছিলা। তো এখন আমি বুঝতে পারতেছি না যে আমি কি এখন ঈদ মোবারক জানাবো, যেহেতু আমি ভুলটা করেই ফেলছি, আর অলরেডি ঈদ চলে গেছে, অনেকদিন হয়ে গেছে। তো কিছু করার নাই, আমি সব আপুদের আমার ভিউয়ার্সদেরকে আমি এখন বাসি ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক সবাইকে। তো যাই হোক, আর আমি আসলেই মানে আপনাদের ভালোবাসা পেয়ে আসলেই অনেক 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 হ্যাপি যে আমাকে আপনারা এত ভালোবাসেন, যে আমার জন্য অনেকেই চিন্তা করেছেন, অনেকে হয়তো ভেবেছেন আমি হয়তো অসুস্থ হয়ে পড়েছি, তো সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। তো আমি এই জন্য অনেক হ্যাপি, আর আপনাদের কাছে অনেক অনেক ঋণী, কারণ আপনারা ছাড়া আমি তোমা কিন্তু কিচ্ছু না। আপনারা যদি আমার ভিডিও না দেখেন, তাহলে কিন্তু আমার কোনো মূল্যই নেই মানে ভিডিও ছাড়ার। আপনারা দেখেন বলেই কিন্তু আমি কষ্ট করে ভিডিও ছাড়তেছি বা ভালো লাগতেছে, আপনাদের ভালোবাসা পাচ্ছি। আর কেউ যদি আমার ভিডিও না দেখতো, তাহলে কিন্তু আমারও ভিডিও ছাড়তে মন চাইতো না। তো যাই হোক, আশা করি এখন থেকে আবার আমার ডেলি লাইফ
আমি লিড করব। তো আমার ডেইলি লাইফ যেভাবে আমি লিড করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফ স্টাইল। যার যার ভালো লাগে অবশ্যই তারা দেখবেন, আর ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি জানি আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যেতে পারবে, আমার লক্ষ্য আমার স্বপ্ন পূরণ করতে পারবে। তো যাই হোক, আমিও আপনাদেরকে এরকমই ভালোবাসতে চাই, আর আমিও চাই আপনারা যেন আমাকে সারা জীবন এরকমই ভালোবাসেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। তো অনেক কথা বললাম, আর আপনাদের কাছে এখন বিদায় নিব, যেহেতু কাজ করতে করতে বিদায়ও নেওয়া হয়নি তখন। তো ভাবলাম যে আপনাদের সাথে বিদায়ও নিয়ে নিই আর সামনাসামনি বসে কথা বলি, এই জন্যই সামনে চলে আসছি। আর প্রচণ্ড গরম, ফ্যান চালালে কথা কিচ্ছু বোঝা যায় না, এই জন্য আমি ফ্যানটা অফ করে দিয়ে ভিডিওটা শ্যুট করতেছি। ঘেমে যাচ্ছি এত গরম, আর তারপরে হচ্ছে লাইটিংয়ের প্রবলেম হয়, দেখা যাচ্ছে রুমের মধ্যে যখন আমি ভিডিও করি তখন কিন্তু লাইট একটু বেশি করে দিতে হয়, একটা জায়গায় দুইটা লাইট অন করতে হয়, তখন কিন্তু গরমটা আরও বেড়ে যায়। বুঝছেন তাহলে আমি কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব সবার সাথে, আর আমাকে বেশি বেশি ভালোবাসবেন। তো আজকের মতো আমি আল্লাহ হাফেজ জানি, আমার ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।